হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে এই সুন্দর রাউন্ড ক্রোশে কলার বা ইয়োকটা করে দেখাবো। চমৎকার এই ডিজাইনটা আপনারা বাচ্চাদের জন্য বা বড়দের ড্রেসের জন্য তৈরি করে নিতে পারেন। আমি এখানে কোনো বাটন ব্যান্ড রাখেনি, আপনারা চাইলে বাটন ব্যান্ডও করে নিতে পারেন। যে কোনো ডিজাইনে কিভাবে কাস্টমাইজ করবেন ফুল ইনফরমেশন কিন্তু টিউটোরিয়ালে দেওয়া আছে। সবাই মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখবেন, আশা করছি উপকৃত হবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে টিউটোরিয়ালটির জন্য প্রয়োজন হচ্ছে নয়তা সুতা, সঙ্গে 2 mm ক্রোশে হুক। প্রথমে আমি সুতায় স্লিপ নট করে নেব, তারপর এখানে চেইন করব মাল্টিপল অফ 10। এখানে আমি 17 ইঞ্চি গলার জন্য টোটাল 120টা স্টিচ নিয়েছি। এখানে স্টিচ সংখ্যা একটু বেশি করেই নিচ্ছি, কারণ আমি রাউন্ডে জয়েন করব, কোনো বাটন ব্যান্ড রাখবো না। আপনারা চাইলে বাটন ব্যান্ড রাখতে পারেন, সেক্ষেত্রে মাল্টিপল অফ 10+1 সংখ্যক স্টিচ নিতে হবে। আপনি যত বড় গলা চাচ্ছেন সে মাপ অনুযায়ী, আর যদি আমার মতো রাউন্ডে জয়েন করতে চান তাহলে মাল্টিপল অফ 10 সংখ্যক চেইন নিতে হবে। গলার মাপটা একটু বড় করে নিচ্ছি, কারণ আমাদের মাথার ভিতর দিয়ে গলাটা ঢুকাতে হবে। পরবর্তীতে যদি খুব বেশি বড় মনে হয় আমরা ভিতরে কয়েক লেয়ার সিঙ্গেল ক্রোশে করে নেব, পিকো করে নেব, ঠিক যেভাবে আমি গলাটা ফিনিশিং করি। রাউন্ড জয়েনিংয়ের সময় খুব সাবধানে থাকতে হবে যেন চেইনগুলো টুইস্ট না হয়ে যায়। আনটুইস্টেড অবস্থায় চেইনটা জয়েন করে নিতে হবে রাউন্ডে। এরপর চেইন 1 করে সেম স্টিচে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপরে পুরো রাউন্ডটার প্রত্যেকটা চেইনে সিঙ্গেল ক্রোশে করে যাব। আমি ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট করব প্রথম সিঙ্গেল ক্রোশের উপরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে। রাউন্ড 2 শুরু করার জন্য প্রথমে চেইন 1 করে নিয়ে সেম স্টিচে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপরে চেইন 3, তারপর মাঝের একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে আমি আরেকটা সিঙ্গেল ক্রোশে করব। এরপরে চেইন 2, মাঝখানে 3টা স্টিচ স্কিপ করব, এরপর চতুর্থ স্টিচে একটা ডাবল ক্রোশে, চেইন 5, সেম স্টিচে আরেকটা ডাবল ক্রোশে, এরপর আবার চেইন 2, মাঝখানে 3টা স্টিচ স্কিপ করব, 1, 2, 3, এরপর চতুর্থ স্টিচে যে আবার সিঙ্গেল ক্রোশে, এরপর চেইন 3, একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে। তাহলে কিন্তু আমাদের একটা প্যাটার্ন রিপিট কমপ্লিট হয়ে গেল। সেম প্রসেসটা আমি পুরো রাউন্ডটা ফলো করে যাব। রাউন্ড 2টা আমি কমপ্লিট করব চেইন 2 করে প্রথম সিঙ্গেল ক্রোশেটের মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে। রাউন্ড 3 শুরু করার জন্য প্রথমে চেইন 3 স্পেসে একটা স্লিপ স্টিচ করে নেব, তারপর চেইন 1 করে সেম চেইন 3 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, এরপর চেইন 2, নেক্সট চেইন 5 স্পেসে প্রথমে 3টা ডাবল ক্রোশে, এরপর চেইন 3, তারপর সেম চেইন 5 স্পেসে আরো 3টা ডাবল ক্রোশে, এরপর চেইন 2, নেক্সট যে চেইন 3 স্পেসটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে। তাহলে আমাদের একটা প্যাটার্ন রিপিট কমপ্লিট হয়ে গেল। নেক্সট রিপিট শুরু করার জন্য আবার চেইন 2, নেক্সট চেইন 5 স্পেসে 3টা ডাবল ক্রোশে, চেইন 3 সেম স্পেসে 3টা ডাবল ক্রোশে, তারপর চেইন 2 করে নেক্সট চেইন 3 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে। ঠিক এই প্যাটার্নটা আমি পুরো রাউন্ডটা ফলো করে যাব। আমি রাউন্ড 3টা কমপ্লিট করব চেইন 2 করে প্রথম সিঙ্গেল ক্রোশেটের মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে। রাউন্ড 4 শুরু করার জন্য প্রথমে নেক্সট চেইন 2 স্পেসে একটা স্লিপ স্টিচ করে নেব,
তারপর চেইন ওয়ান করে সেম চেইন টু স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর চেইন টু, নেক্সট যে চেইন থ্রি স্পেসটা আছে সেখানে সাতটা ডাবল ক্রোশে। এরপর চেইন টু, নেক্সট চেইন টু স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে চেইন থ্রি করে মাঝখানে সিঙ্গেল ক্রোশেটা স্কিপ করে নেক্সট চেইন টু স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে। তাহলে কিন্তু আমাদের একটা প্যাটার্ন রিপিট কমপ্লিট হয়ে গেল। এরপর আবার চেইন টু করে নেক্সট চেইন থ্রি স্পেসে সাতটা ডাবল ক্রোশে, তারপর আবার চেইন টু করে নেক্সট চেইন টু স্পেসে সিঙ্গেল ক্রোশে, এরপর চেইন থ্রি করে মাঝখানে সিঙ্গেল ক্রোশে স্কিপ করে নেক্সট চেইন টু স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে। ঠিক এইভাবে পুরো রাউন্ডটা আমি সেম প্যাটার্ন ফলো করে যাব। আমি রাউন্ড ফোরটা কমপ্লিট করব চেইন ওয়ান করে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা ছিল সেটার মাথায় একটা হাফ ডাবল ক্রোশে করে। এতে আমাদের ওয়ার্কিং লুপটা ঠিক মাঝামাঝি অবস্থায় থাকবে নেক্সট রাউন্ডটা শুরু করার জন্য। রাউন্ড ফাইভ শুরু করার জন্য প্রথমে আমি চেইন থ্রি করব, এটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর চেইন টু, এটা চেইন টু স্পেস, তারপরে নেক্সট যে সাতটা ডাবল ক্রোশে আছে প্রতিটার মাথায় একটা করে ডাবল ক্রোশে করব, মাঝখানে চেইন ওয়ান করে স্পেস থাকবে, অর্থাৎ ডাবল ক্রোশে, তারপর চেইন ওয়ান করে নেক্সট ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে, তারপর চেইন ওয়ান করে নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে। ঠিক এভাবে সাতটা ডাবল ক্রোশের উপরে সাতটা ডাবল ক্রোশে করব, মাঝখানে চেইন ওয়ান করে স্পেস থাকবে। সর্বশেষ ডাবল ক্রোশেটা হয়ে যাওয়ার পরে চেইন টু করে নেক্সট চেইন থ্রি স্পেসে একটা ডাবল ক্রোশে। তাহলে কিন্তু আমাদের একটা প্যাটার্ন রিপিট কমপ্লিট হয়ে গেল। নেক্সট রিপিটের জন্য ঠিক একইভাবে চেইন টু করে পরবর্তী সাতটা ডাবল ক্রোশের প্রত্যেকটার উপরে একটা করে ডাবল ক্রোশে করব, মাঝখানে চেইন ওয়ান স্পেস থাকবে, তারপরে চেইন টু করে নেক্সট চেইন থ্রি স্পেসে আরেকটা ডাবল ক্রোশে। সেম প্যাটার্নটা আমি পুরো রাউন্ডটা ফলো করে যাব। রাউন্ড ফাইভটা শেষ করব চেইন টু করে প্রথম যে চেইন থ্রি ডাবল ক্রোশে করেছিলাম সেটার মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে। রাউন্ড সিক্স শুরু করার জন্য প্রথমে চেইন থ্রি করব, এটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, তারপর আরেকটা চেইন, এটা চেইন ওয়ান স্পেস, এরপর সেম স্টিচের উপরে আরেকটা ডাবল ক্রোশে করব, এরপর চেইন ওয়ান, নেক্সট চেইন টু স্পেস এবং ডাবল ক্রোশে স্কিপ করে দুটা ডাবল ক্রোশের মাঝখানে যে চেইন ওয়ান স্পেসটা আছে সেখানে একটা ফাইভ লুপ পাফ স্টিচ করব। এক, দুই, তিন, চার, পাঁচ। এবার ইয়ার্ন ওভার করে সবগুলো লুপের ভিতর দিয়ে হুকটা পার করে নিয়ে ক্লোজ করে ফেলব। এটা প্রথম পাফ স্টিচ। এরপর চেইন ওয়ান করে নেক্সট ডাবল ক্রোশেটা স্কিপ করব, তারপরে যে চেইন ওয়ান স্পেসটা আছে সেখানে একটা ডাবল ক্রোশে, তারপর নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, চেইন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশে, নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, চেইন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশে, নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, এবং পরবর্তী চেইন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশে। এরপর চেইন ওয়ান করে ডাবল ক্রোশেটা স্কিপ করব, সর্বশেষ যে চেইন ওয়ান স্পেসটা আছে সেখানে একইভাবে আবার ফাইভ লুপ পাফ স্টিচ করব। পাফ স্টিচ কমপ্লিট হওয়ার পরে আবার চেইন ওয়ান করে নেক্সট যে ডাবল ক্রোশে আছে সেটার মাথায় ডাবল ক্রোশে, চেইন ওয়ান,
ডাবল ক্রোশে করব। আমাদের কিন্তু একটা প্যাটার্ন রিপিট কমপ্লিট হয়ে গেল। নেক্সট রিপিটের জন্য আবার চেইন ওয়ান করে পরবর্তী চেইন ওয়ান স্পেসে পাফ স্টিচ করব, তারপর নেক্সট ডাবল ক্রোশেটা স্কিপ করে পরবর্তীতে প্রত্যেকটা চেইন ওয়ান স্পেস এবং ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করব। টোটাল 7টা ডাবল ক্রোশে হবে। তারপর চেইন ওয়ান করে নেক্সট ডাবল ক্রোশে স্কিপ করে চেইন ওয়ান স্পেসে আরেকটা পাফ, তারপর চেইন ওয়ান, নেক্সট ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, চেইন ওয়ান, ডাবল ক্রোশে। ঠিক এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমি রাউন্ড 6 শেষ করছি চেইন ওয়ান করে। প্রথমে যে চেইন 3 ডাবল ক্রোশে করেছিলাম সেটার মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে রাউন্ড 7 শুরু করার জন্য প্রথমে নেক্সট চেইন ওয়ান স্পেসে একটা স্লিপ স্টিচ করে নেব। এরপর চেইন 3, এটা প্রথম ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তারপর সেম চেইন ওয়ান স্পেসে আরেকটা ডাবল ক্রোশে, এরপর চেইন 3, সেম চেইন ওয়ান স্পেসে আরও দুটা ডাবল ক্রোশে করব। অর্থাৎ এখানে টু ডাবল ক্রোশে, চেইন 3, টু ডাবল ক্রোশে একটা শেল তৈরি হলো। এরপরে চেইন ওয়ান করে নেক্সট পাপ স্টিচটা স্কিপ করব। তার পরবর্তী যে চেইন ওয়ান স্পেসটা আছে সেখানে আরও একটা 5 লুপ পাপ স্টিচ হবে। পাফটা কমপ্লিট হয়ে যাবার পরে চেইন ওয়ান করে নেক্সট ডাবল ক্রোশেটা স্কিপ করে পরবর্তী 5টা ডাবল ক্রোশের উপরে 5টা ডাবল ক্রোশে করব। এরপর চেইন ওয়ান করে নেক্সট ডাবল ক্রোশে স্কিপ করে চেইন ওয়ান স্পেসে আরেকটা পাফ স্টিচ হবে। এরপর চেইন ওয়ান করে নেক্সট যে দুটা ডাবল ক্রোশের মাঝখানে একটা চেইন ওয়ান স্পেস আছে সেখানে একটা শেল হবে, অর্থাৎ টু ডাবল ক্রোশে, চেইন 3, টু ডাবল ক্রোশে, শেল। তাহলে কিন্তু আমাদের একটা প্যাটার্ন রিপিট কমপ্লিট হয়ে গেল। নেক্সট রিপিটের জন্য একইভাবে চেইন ওয়ান করে নেক্সট পাফটা স্কিপ করে চেইন ওয়ান স্পেসে একটা পাফ, তারপরে চেইন ওয়ান করে নেক্সট ডাবল ক্রোশে স্কিপ করে পরবর্তী 5টা ডাবল ক্রোশের উপরে 5টা ডাবল ক্রোশে, তারপরে চেইন ওয়ান করে নেক্সট ডাবল ক্রোশে স্কিপ করে চেইন ওয়ান স্পেসে একটা পাফ, তারপরে চেইন ওয়ান করে নেক্সট দুটা ডাবল ক্রোশের মাঝখানে যে চেইন ওয়ান স্পেস আছে সেখানে একটা শেল। এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে যাব। আমি রাউন্ড 7টা কমপ্লিট করব চেইন ওয়ান করে প্রথম চেইন 3 ডাবল ক্রোশেটের মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে। এরপর নেক্সট ডাবল ক্রোশের মাথায় একটা স্লিপ স্টিচ, তারপর নেক্সট চেইন 3 স্পেসে একটা স্লিপ স্টিচ করব। রাউন্ড 8 শুরু করার জন্য প্রথমে চেইন 3, এটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তারপর সেম চেইন 3 স্পেসে আরও 4টা ডাবল ক্রোশে, অর্থাৎ চেইন 3 স্পেসে টোটাল 5টা ডাবল ক্রোশে হবে। এরপর চেইন 2, নেক্সট পাফ স্টিচটা স্কিপ করব। পাফের পরে যে চেইন ওয়ান স্পেসটা আছে সেখানে আরেকটা 5 লুপ পাফ হবে। এরপর চেইন 1 করে নেক্সট ডাবল ক্রোশে স্কিপ করে পরবর্তী 3টা ডাবল ক্রোশের উপরে 3টা ডাবল ক্রোশে হবে। তারপর চেইন 1 করে নেক্সট ডাবল ক্রোশে স্কিপ করে চেইন 1 স্পেসে আরেকটা 5 লুপ পাফ। এরপর চেইন 2, নেক্সট চেইন 3 স্পেসে 5টা ডাবল ক্রোশে হবে। তাহলে কিন্তু আমাদের একটা প্যাটার্ন রিপিট কমপ্লিট হয়ে গেল। নেক্সট রিপিটের জন্য একইভাবে চেইন 2 করে নেক্সট পাফের পরে যে চেইন ওয়ান স্পেস আছে সেখানে একটা পাফ, তারপর নেক্সট ডাবল ক্রোশে স্কিপ করে 3টা ডাবল ক্রোশে হবে পরবর্তীতে, তারপর চেইন 1 করে একটা ডাবল ক্রোশে স্কিপ করে নেক্সট চেইন ওয়ান স্পেসে একটা পাফ, তারপরে চেইন 2 করে
চেন্থের স্পেসে পাঁচটা ডাবল ক্রোশে। সেম প্যাটার্নটা আমি পুরো রাউন্ডটা ফলো করে যাব। রাউন্ড এইট আমি কমপ্লিট করব চেন টু করে, প্রথম চেন থ্রির মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে। রাউন্ড নাইন শুরু করার জন্য প্রথমে চেন থ্রি, এটা ফার্স্ট ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট হবে, তারপরে চেন ওয়ান, এটা চেন ওয়ান স্পেস, তারপরে নেক্সট প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে হবে, মাঝখানে চেন ওয়ান করে স্পেস থাকবে। লাস্ট ডাবল ক্রোশে হয়ে যাবার পরে চেন থ্রি করে মাঝখানে চেন টু স্পেস এবং পাফ স্টিচ স্কিপ করে নেক্সট যে চেন ওয়ান স্পেস আছে সেখানে একটা পাফ স্টিচ করব, তারপরে চেন ওয়ান করে ডাবল ক্রোশে স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপর চেন ওয়ান, নেক্সট ডাবল ক্রোশে স্কিপ করে পরবর্তী চেন ওয়ান স্পেসে আরেকটা পাফ করব, এরপর চেন থ্রি, নেক্সট প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে, অর্থাৎ এখানে পাঁচটা ডাবল ক্রোশে আছে, প্রত্যেকটার উপরে একটা করে ডাবল ক্রোশে, মাঝখানে চেইন ওয়ান করে স্পেস থাকবে। সর্বশেষ ডাবল ক্রোশে হয়ে যাওয়ার পরে আবার চেইন থ্রি করে প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করব, মাঝখানে চেইন ওয়ান স্পেস থাকবে। তাহলে কিন্তু আমাদের একটা প্যাটার্ন রিপিট কমপ্লিট হয়ে গেল। নেক্সট রিপিটের জন্য চেইন থ্রি করে নেক্সট পাফের পরে যে চেইন ওয়ান স্পেস আছে সেখানে একটা পাফ, তারপরে চেইন ওয়ান করে একটা ডাবল ক্রোশে স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, চেইন ওয়ান, নেক্সট চেইন ওয়ান স্পেসে একটা পাফ স্টিচ, তারপরে চেইন থ্রি। ঠিক এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে যাব। রাউন্ড নাইন আমি কমপ্লিট করব চেইন থ্রি করে, প্রথম চেইন থ্রি ডাবল ক্রোশেটের মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে। রাউন্ড টেন শুরু করার জন্য প্রথমে নেক্সট চেইন ওয়ান স্পেসে একটা স্লিপ স্টিচ করে নেব, এরপর চেইন ওয়ান করে সেম স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করব, এরপর চেইন থ্রি, নেক্সট চেইন ওয়ান স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, এরপরে চেইন থ্রি, নেক্সট চেইন ওয়ান স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, আবার চেইন থ্রি, নেক্সট চেইন ওয়ান স্পেসে সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ তিনটা চেইন থ্রি স্পেস তৈরি হবে। এরপর চেইন ফোর করে চেইন থ্রি স্পেস এবং পাফ স্টিচ স্কিপ করে নেক্সট চেইন ওয়ান স্পেসে একটা পাফ স্টিচ, তারপর চেইন ওয়ান, নেক্সট ডাবল ক্রোশেটা স্কিপ করে পরবর্তী চেইন ওয়ান স্পেসে আরেকটা পাফ স্টিচ। এরপর চেইন ফোর, নেক্সট চেইন ওয়ান স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে। আমাদের একটা প্যাটার্ন রিপিট কিন্তু কমপ্লিট হয়ে গেল। পরবর্তী রিপিটের জন্য চেইন থ্রি করে নেক্সট চেইন ওয়ান স্পেসে সিঙ্গেল ক্রোশে, ঠিক এভাবে তিনবার আমরা রিপিট করব টোটাল। তারপর চেইন ফোর করে পরবর্তী চেইন ওয়ান স্পেসে পাফ স্টিচ, চেইন ওয়ান করে নেক্সট চেইন ওয়ান স্পেসে আরেকটা পাফ স্টিচ, তারপরে চেইন ফোর। ঠিক এই রিপিটটা আমরা পুরো রাউন্ডটা ফলো করে যাব। রাউন্ড টেনটা আমি কমপ্লিট করব চেইন ফোর করে নিয়ে প্রথম সিঙ্গেল ক্রোশেটের মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে। রাউন্ড ইলেভেন শুরু করার জন্য নেক্সট চেইন থ্রি স্পেসে একটা স্লিপ স্টিচ করে নেব, এবার চেইন ওয়ান করে সেম স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর চেইন থ্রি, নেক্সট চেইন থ্রি স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, আবারও চেইন থ্রি, নেক্সট চেইন থ্রি স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, এরপর চেইন সিক্স, দুটা পাফ স্টিচের মাঝখানে যে চেইন ওয়ান স্পেসটা আছে সেখানে একটা পাফ স্টিচ,
চেইন সিক্স। আমাদের একটা প্যাটার্ন রিপিট কিন্তু কমপ্লিট হয়ে গেল। পরবর্তী রিপিটের জন্য চেইন থ্রি স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপর চেইন থ্রি সিঙ্গেল ক্রোশে, চেইন থ্রি সিঙ্গেল ক্রোশে, পরবর্তী দুটা চেইন থ্রি স্পেসে দুবার রিপিট হবে, তারপর আবার চেইন সিক্স করে দুটা পাফের মাঝখানে চেইন ওয়ান স্পেসে একটা পাফ, তারপর আবার চেইন সিক্স। ঠিক এই প্যাটার্নটা আমি পুরো রাউন্ডটা ফলো করে যাব। আমি রাউন্ড ইলেভেনটা শেষ করব চেইন সিক্স করে প্রথম সিঙ্গেল ক্রোশেটের মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে। রাউন্ড টুয়েলভ এর জন্য নেক্সট চেইন থ্রি স্পেসে একটা স্লিপ স্টিচ করে নেব, তারপরে চেইন ওয়ান সেম স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর চেইন থ্রি করে নেক্সট চেইন থ্রি স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর চেইন ফাইভ করে নেক্সট চেইন সিক্স স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপর আবার চেইন ফাইভ, নেক্সট পাফের উপরে একটা সিঙ্গেল ক্রোশে করব, এরপর চেইন ফাইভ, নেক্সট চেইন সিক্স স্পেসে আরো একটা সিঙ্গেল ক্রোশে, এরপর চেইন ফাইভ করে নেক্সট চেইন থ্রি স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে। আমাদের একটা প্যাটার্ন রিপিট কমপ্লিট হয়ে গেল। নেক্সট রিপিটের জন্য চেইন থ্রি করে নেক্সট চেইন থ্রি স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর চেইন ফাইভ করে চেইন সিক্স স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন ফাইভ পাফের উপরে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন ফাইভ চেইন সিক্স স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন ফাইভ নেক্সট চেইন থ্রি স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে। সেম প্যাটার্নটা আমি পুরো রাউন্ডটা ফলো করে যাব। আমি রাউন্ড টুয়েলভ কমপ্লিট করব চেইন ফাইভ করে প্রথম সিঙ্গেল ক্রোশেটের মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে। রাউন্ড থার্টিনের জন্য প্রথমে চেইন থ্রি স্পেসে একটা স্লিপ স্টিচ করে নেব, তারপর চেইন ওয়ান করে একটা সিঙ্গেল ক্রোশে, এরপরে পরবর্তী যতগুলো স্পেস আছে চেইন ফাইভ এবং চেইন থ্রি স্পেস সবগুলোতে চেইন ফাইভ করে একটা করে সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ চেইন ফাইভ নেক্সট চেইন ফাইভ স্পেসে সিঙ্গেল ক্রোশে, 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 চেইন ফাইভ নেক্সট চেইন থ্রি স্পেসে সিঙ্গেল ক্রোশে। এটা আমাদের একটা প্যাটার্ন রিপিট হয়ে গেল। সেম একইভাবে চেইন ফাইভ করে প্রত্যেকটা স্পেসে একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাব। তাহলে আমাদের রাউন্ড থার্টিন কমপ্লিট হয়ে যাবে, আমাদের ইয়োকটাও কমপ্লিট হয়ে যাবে রাউন্ড থার্টিনের সঙ্গে সঙ্গে। আমরা এই ইয়োকটা ফিনিশিং করব প্রত্যেকটা চেইন ফাইভ স্পেসে তিনটা সিঙ্গেল ক্রোশে, এরপর চেইন থ্রি স্পিকো, তারপর তিনটা সিঙ্গেল ক্রোশে। আমি ফিনিশিংটা দেখাবো না, আপনারা নিজেরা কাইন্ডলি ফিনিশিংটা করে নেবেন, কারণ আমি নর্মালি আমার ইয়োকে ঠিক এই ধরনের থ্রি সিঙ্গেল ক্রোশে চেইন থ্রি পিকো করে কমপ্লিট করি, আপনারাও এভাবে কমপ্লিট করে নেবেন। আমি ফাইনাল লুকটা আপনাদের দেখাবো। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ যোগাবেন, আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে টিউটোরিয়ালটি শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।